যারা বলতেছেন নবী দিলে শিরক হবে, নবীর কাছে এলে শিরক হবে, তো কিয়ামতের দিন তো আল্লাহর কাছে কেউ যাচ্ছে না, সব নবীর পিছে দৌড়াচ্ছে। বাবারা প্রশ্ন, ফিনিশিং প্রশ্ন একটি আছে, সেটা হলো ওলির কাছে বায়াত হলে কি হবে না হলে কি হবে, আপনারা বলেন তো। আপনাদের এলাকায় ধান পাওয়া যায়? আচ্ছা, ধান পাওয়া গেলে ধানের সাথে যে চিটা ধান দু চারটা লেগে থাকে, কথা করছেন নাকি? ধানের বগলের তলায় কিছু চিটা ধান লোকে থাকে না? একই দাকে এই একই দামে একই বাজারে যাতে বিক্রি করে দেন, দেন না? আল্লাহর বন্ধু বলেন, কেন আমার আল্লাহ বললেন কোন মাস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালার তোমরা সাথী হয়ে যাও, কারণ বাতাস যদি করা হয় আমজাদ ভাইকে, এতে দেখেন বাতাস, দেখছেন বাতাস হচ্ছে আমার সুন্নিয়তের মুজাহিদ আমজাদ ভাইকে বাতাস করতেছে, পার্শ্বে যদি আরেক ভাই থাকে তার গায়ে যাবে না যাবে না? যাবে। যখন যাবে কি না? আল্লাহ বলেন ইন্না নিশ্চয় রহমত আল্লাহ, আল্লাহর রহমত করিবুম মিনাল মুসিন, নেককার আল্লাহর ওলিদের উপর আমি আল্লাহ নাজিল করি, আর ওদের কাছে যারা যাতায়াত করে রে ওদেরকে আমি রহমত শান্তি বরকত দে ভরে দে। সূরাতুল আরাফ 56 নম্বর আয়াত, 7 নম্বর সূরা, 8 নম্বর পারা। দলিল নিয়ে যান, দলিল দরকার, দলিল ছাড়া সাফাবাজি চলবে না। এবার আসেন আপনি, আল্লাহ পাক বললেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, সূরাতুল লোকমান 15 নম্বর আয়াত। ওই মানুষগুলোকে মেনে নাও যেই মানুষগুলি আল্লাহমুখী হয়ে গেছে, কোনো দলের কাছে বিক্রি নয় ধর্মের নামে, বুঝতে পারতেছেন নাকি? কোনো কোম্পানির কাছে বিক্রি নয়, নফসের গোলামির কাছে বিক্রি নয়, আল্লাহ এবং নবীদের সন্তুষ্টির জন্য সত্য কথা বলতে জীবন দিতে প্রস্তুত এমন মানুষ যারা, ওদেরকে মেনে নাও। আল্লাহ বলেন আমার আদেশ মানা ফরজ, ওদের মানলে আমি আল্লাহকে মানা হবে, কারণ ওরা আল্লাহকে মানার মতো মানবে, তোমাদেরকেও আল্লাহকে মানাইয়া দেবে। যেই পানিটা পাক, ওই পানির কাজই হলো মানুষকে নাপাক থেকে পাক বানানো, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেই পানিটা নাপাক, ওই নাপাক পানির কাজ হলো পাক মানুষকে নাপাক বানানো। দুনিয়ার আল্লাহর ওলি যারা রে, যারা আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত, নিজেকে বিলীন করে দিয়েছে, নয় অর্থের লোভ, নয় বাহবা পাওয়ার লোভ, নয় নিজেকে জাহির করা, নয় কিছু চাওয়া না পাওয়া, ভণ্ড বললো মেজাজ খারাপ নাই, কেননা আল্লাহর ওলিরা আল্লাহমুখী থাকে। আমার আল্লাহ বলেছেন মান আদালি ওলিয়ান ফাকাদ আদালতুহু বিলহার, ওলিরা রে মন খারাপ করো না, তোমাদের দুশ্মনী যারা করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহ বলেন আমার ওলিরা আমার কুদরতি জুব্বার ভিতরে থাকে। আল্লাহ পাক হাদিসে কুদসি বুখারীতে বলেন আল আউলে কেরাম তাহতারি দায়, আমার জুব্বার ভিতরে থাকে। ও দুনিয়ার মানুষ, আমার ওলিদের উপর যখন কেউ আঘাত করতে চায়, আমার ওলিদের যখন গাল পারে, তখন আমি আল্লাহর কুদরতি জুব্বার উপরে হেড লাগে, আমি সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই, দুনিয়াতে হাজার রকমের বিপদে ফেলায় দেই। এই জন্য ওলি আউলিয়া যারা হবে, আমার আল্লাহ বলেন তাদের উপরে রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়, শান্তি নাজিল হয়, তাদের কাছে যত তোমরা যাবে আমি আল্লাহ তোমাদেরকে রহমত শান্তি বরকত দেব। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। কোরআন শরীফের সূরা ইউনুস আলাইহিস সালাম 64 নম্বর আয়াতাংশ খুললেই পাবেন, 10-9 নম্বর সূরা, 10 নম্বর পারা। আমার বাবা যারা 10 নম্বর সূরা 11 নম্বর পারায় পড়েছে এই আয়াতটা, আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুনে নাও, আমার ওলিদের জন্য দুনিয়াতেও সুসংবাদ। দুনিয়াতে আতুর আল্লাহর পিছে ঘুরলে আতুরের গন্ধ পাওয়া যায়, হেরোইন খোরের পিছে ঘুরলে হেরোইনের গন্ধ পাওয়া যায়, বিড়ি খোরের পিছে ঘুরলে বিড়ির গন্ধ পাওয়া যায়, কথা কোন? আল্লাহর ওলিদের পিছে যদি কেউ ঘোরারে আমি আল্লাহ তাদেরকে ওলি বানায়া দেই। এখানে শেষ নয়, কিয়ামতের মহাময়দানেতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুখারীর হাদিসে বললেন, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সবার মুখ বন্ধ থাকবে কিয়ামতের দিন, আমি আল্লাহর হাবিব ওই দিন আমি আমার আল্লাহর সামনে কথা বলবো।
আমার হাতে আমার আল্লাহ জান্নাতের চাবি দেবেন, আমার হাতে আমার আল্লাহ চাবি দেবেন। সুবহানাল্লাহ বলেন, কি চাবি দেবেন? আল্লাহর বন্ধু ডাক দিবেন, বুখারী খুলুন, হুজুর ডাক দিবেন, আমি সেই ব্যক্তি। হযরত আদমের কাছে মানুষ দৌড়ে গেছে, বুখারীর হাদিস, আদম আসলাম বলেন লাস্তুলাহা, আমি তো কখনো সুপারিশ করতে পারবো না। এই কথা কি আবার বাংলাদেশের হুজুরা কয়? কয় নবীরা নফসি নফসি করবে, নফসি নফসি কারা করে? যারা গুনাহ করছে, নবীরা গুনাহ করছে? হাই 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 হাই, নবীরা নফসি করবে কেন বেটা? নবী কারো সুপারিশ করবে না, অর্ডার নেয় সুপারিশ করবে না, এই জন্য নবীরা নফসি নফসি, নফসি নয়, তারা বলবে লাস্তুলাহা, এই সুপারিশের কাজ আমার নয়, এটা আখেরি নবীর। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এটা হুজুরের পাওয়ার দেওয়া খানো হয়েছে। নবীগণ নিষ্পাপ মাসুম, তাদের কোনো নফসি নফসি নয়, তারা যে কয়জন উম্মত বানিয়েছে, এমনকি এমন নবী আছে একজন উম্মত বানিয়েছে, ওই একজনকে নিয়ে তিনি জান্নাতে যাবেন। পৃথিবীতে এমন অলি আছে, লা তুআতাল মাখলুকি লিমাসিয়াতিল খালিক, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তিনি কথা বলেছেন, দশটি লোকও যদি তাকে সম্পর্ক, তারা এই আল্লাহর সন্তুষ্টির পথটাকে স্বীকার করে, ওই দশটি লোককে নিয়ে তিনি আল্লাহর জান্নাতে ঢুকে যাবেন। কিন্তু হাজার কোটি মানুষকে খুশি করেছে আল্লাহকে নাখোশ করে, যে খুশি করেছে আর যারা হয়েছে সবকটা একসাথে জাহান্নামে যাবে। এই জন্য লা তুআতাল মাখলুক লিমাসিয়াতিল খালিক, আল্লাহকে খুশি না খুশি করে, দুনিয়ার কাউকে খুশি করে কেউ আল্লাহর কাছে পার পাবে না। বাবাজি আমার আল্লাহর অলি তারা, অলিরা কখনো নিজেদের স্বার্থের দিকে তাকিয়ে বলবে না, তাদের একটাই কাজ হবে কি করে আমি মানুষকে আল্লাহ বানাবো। একটু চিন্তা করবেন, আল্লাহর বন্ধু বলেন আমি প্রথমে সুপারিশের ঝান্না হাতে নেব। সুবহানাল্লাহ বলেন, নূহ আলাইহিস সালাম বলবেন লাস্তুলাহা, ঈসা আলাইহিস সালাম বলবেন লাস্তুলাহা, ঈসা ইসলাম শুধু বলবেন যাও চলে যাও, ওই যা আখেরি নবী। সুবহানাল্লাহ, যারা বলতেছেন নবী দিলে সেরে হবে, নবীর কাছে আসলে সেরে হবে, তো কিয়ামতের দিন তো আল্লাহর কাছে কেউ যাচ্ছে না, সব নবীর পিছনে দৌড়াচ্ছে। বুখারীর হাদিস, বুখারী শরীফে হাদিস, তো বানানো গল্প করছি না, তো সব নবীর কাছে গিয়ে যখন ফেল সবাই বলে রাসূলুল্লাহ আমার জন্য কাম নয় বাবা, আমি পারবো না, সবাই দেখে যে কাকে, আখের নবীকে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধু, আল্লাহর বন্ধু মাকামে মাহমুদে প্রশংসিত স্থানে বসা, চতুর্দিক থেকে লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সমস্ত আসরবাসী দৌড় দিয়ে ঝাঁপাইয়ে যাবে, ও আল্লাহর বন্ধু আজকে আল্লাহ কাহার নাম ধারণ করেছেন? আল্লাহ জব্বার নাম ধারণ করেছেন। আজকে আল্লাহ পাক আমাদের কারোই কথা শুনছেন না, তিনি রাগান্বিত হয়ে গেছেন, বন্ধু ও দরদি নবী আমাদের জন্য আপনি আপনার আল্লাহর কাছে সুপারিশ করুন, বাঁচতে পারি না গো, আগুন ঢেয়ে আসতেছে, মাথার মগজগুলি করে করে পড়তেছে, ঘাম গিলে গিয়ে গিয়ে মানুষের শরীরগুলি ডুবন্ত হয়ে যাচ্ছে, ও আল্লাহর বন্ধু আজকে হাসরবাসীকে বাঁচান। সুবহানাল্লাহ, কোন আল্লাহর বন্ধু মাকামে মাহমুদ থেকে নামবেন, সুপারিশের ঝান্ডা হাতে নেবেন। সুবহানাল্লাহ, আল্লাহর বন্ধু রানালাহ আমাকে তৈরি করা হয়েছে এই কারণে। সুবহানাল্লাহ বলে, ও মাদিনা তোমায় ভুলতে পারি না, ও মাদিনা তোমায় ভুলতে পারি না, কি করে বলবো তোমায় বলো না বলো না, তোমার মাঝে শুয়ে আছেন মহাজনা, যারে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতেন না, যারে সৃষ্টি না করিলে আমার রব্বানা কোরআন নাজিল করতেন না, জান্নাত সৃষ্টি করতেন না, নামাজ রোজা দিতেন না। সুবহানাল্লাহ বলেন নাকি ভুল বললাম? যার উপরে দরুদ না পড়লে দোয়া কবুল হয় না, যার উপরে দরুদ না পড়লে
জানাজা কবুল হয় না, নামাজ কবুল হয় না, ঈমান কবুল হয় না, আমল কবুল হয় না। যারে সৃষ্টি না করিলে আমার রব্বানা, কুরআন নাজিল করতেন না। ও মাই গোল্ডেন মদিনা, ও মাই হার্ট মদিনা, ও মাই সুইট মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, আই ক্যান নট ও মাই গোল্ডেন মদিনা, ও মাই হার্ট মদিনা, ও মাই সুইট মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, ক্যান নট ফরগেট, কড নট ফরগেট ডিয়ার মদিনা, ক্যান নট ফরগেট, কড নট ফরগেট ডিয়ার মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, জগৎ ভুলবো কিন্তু তোমায় বলিনি, ভুলব না বলতে পারি না, বলিনি ভুলব না বলতে পারি না, জগৎ ভুলব কিন্তু তোমায় ইয়াসরিব নামে তুমি ছিলে জাহেলিয়াতের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, ইয়াসরিব নামে তুমি ছিলে জাহেলিয়াতের দেশ, পাহাড় পর্বত মরুঘরে তোমার পরিবেশ, আরে নবীর সোয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর সোয়া সোনার মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, ও মাই গোল্ডেন মদিনা, ও মাই হার্ট মদিনা, ও মাই সুইট মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ। আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আরে তোমার মাঝি শুয়ে আসেন শাহে মদিনা, তোমার মাঝি শুয়ে আসেন শাহে দুজাহান, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, আই ক্যান নট তোমার বুকে নূর নবীজির কদম পড়েছে, তোমার বুকে জিবরীল আমিন বারবার এসেছেন, তোমার বুকে নূর নবীজির কদম পড়েছে, তোমার বুকে জিবরীল আমিন বারবার এসেছেন, আরে তোমার মাঝে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার মাঝে প্রবাহিত নূরের ঝর্ণা, আই ক্যান নট
और गेटेव डियर मदीना I cannot forget you dear Medina oh my golden Medina oh my heart Medina oh my sweet Medina I cannot forget you dear Medina I cannot forget you dear Medina bholine bhulbo na bhulte parina bholine bhulbo na bhulte parina jagat bhulbo kintu tomai bhulte parina jagat bhulbo kintu tomai bhulte parina আল্লাহর বন্ধু বলেন আযানের পর দোয়া কবুল হয় ফরজ নামাজের পর দোয়া কবুল হয় এই জন্য জানাজা নামাজের কাতার ভেঙ্গে যে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় সুবহানাল্লাহ কোন কয় নাকি দোয়া নাই 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 না আছে পুঁজি নাই দেড় হাত বউ দেড় হাত কলসি কলসি আর বউয়ের মাথা লেভেল পজিশন কলসির মধ্যে আংটি পড়ছে বউ এখন হাত দিছে বলতো দিয়ে নাই কি নাই কয় আংটি কি নাই কলসির তলা নাই আসলে কলসির তলা আরো দেড় হাত নিছে ওর হাতই অদূর যাচ্ছে না ঠিক না ঠিক হযরত আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহ যার জানাজার ভিতরে দশ লাখের বেশি লোক হয়েছে তারা জানাজার এলাকার দেখে এক নয় দুই নয় দশ হাজার ইহুদি কলমা পড়ে মুসলমান হয়েছে সুবহানাল্লাহ বল মুসলমান এমন আল্লাহর ওলি আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহ চার মাযহাবের এক ইমাম তিনি বলেন আল্লাহর কসম আমার নবীজির শিখানো হাদিস আমি এক নয় দুই নয় সাড়ে এগারো লক্ষ হাদিস আমি মুখস্থ করেছি সাড়ে এগারো লাখ হাদিস মুখস্থ করেও আহমদ বিন হাম্বল বলেন নাই এটা নাই ওটা নাই আর বোম ফাটালে মুন্সি একটা হাদিস সনদ সহ পড়তে পারে না ওই কয় নাই কথা কথা দেখেন রাগ করছেন আপনি না বাবা এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং অল্প বিদ্যা ভয়ঙ্করী কথায় কথায় ডিকশনারি হাতি ঘোড়া হলো তো লাকাটির বাচ্চা কয় এটুকু ধর লাকাটি চিনেন লাকাত লাকাত আরবি ভাষা ছাড় পোকা যাই না আপনাদের ক্রিটিসিজম করতে চাই না কোম্পানি যার যার আল্লাহ নবী সবার করতে থাকেন কোম্পানি মারান বাড়ান যত বাড়ান তত ভালো তবে আমরা চাই আমার নবীজির কোম্পানি ঠিক না বা ঠিক বলুন ঠিক না বা ঠিক কার কোম্পানি কত আছে বাড়ান ফেতনা ফাসাদ দরকার কি বাবারা দেখি আমার মালিকের গয়বি মদত কার সাথে আছে আর দেখতে থাকি নাকি আমি তো লাস্টে এমনও করছি কত সল চাতুরি চলছে গো কয় আশরাফ সিদ্দিকি ভয়ে আসে না আমি গেছি বরিশালে ভাই দেখেন আনু ভাই আমি গেছি বরিশাল প্রোগ্রাম করতে
আমার বগুড়াতে আমার বগুড়ার বড় বড় ভাইয়েরা বিশাল বড় বড় হুজুর, একবার মোজদারি শিলা হুজুর ওই বগুড়া থেকে প্রায় 50 কিলোমিটার দূর গিয়ে অজপাড়া গায়ের মধ্যে এক ভিডিও করছে, একা একা করে ছেড়ে দিছে। আশরাফ সিদ্দিকী বাসে আসা করছে, ভয় আসে আশরাফ সিদ্দিকী জানেই না, নীল ফিল্ডে গোল। এই করেই চলতে হবে জীবন, কারণ মিথ্যাবাদী সারা জীবন মিথ্যা দিয়ে চলবে, সত্য পথে আসতে পারে।